টাইম যায়, টার্গেট কমতে থাকে। কেন টার্গেট কমতে থাকে? কারণ তার পরিশ্রম কমতেছে, পরিশ্রম সমানুপাতিক টার্গেট, তার পরিশ্রম কমায় ফেলে। আচ্ছা ঠিক আছে, আমি তো ঢাকা মেডিকেল হলাম, ঢাকার একটা হইলেই হবে। তারপরে টার্গেট, আচ্ছা ঢাকার একটা না হইলেও ঢাকার আশেপাশে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে টপ 10 হইলেও হবে। তারপরে টার্গেট থাকে, তারপরে টার্গেট থাকে, আচ্ছা যে কোনো একটা ইয়া হইলেই হবে, সরকারি মেডিকেল হইলেই হবে। তারপরে টার্গেট থাকে কি, আচ্ছা ঠিক আছে ডেন্টাল হইলেও হবে। তো এই যে ভিউজ যেমনে কমে তেমনি তোমার টার্গেটও সেমনে কমবে অনেকজনের। আবার যারা পরিশ্রম করবে তাদের জন্য ওই স্টিক থাকা, শেষ পর্যন্ত স্টিক থাকা, এই স্টিক থাকাটা ওই যাদের হয়ে উঠবে, শেষ পর্যন্ত যারা থাকবে, শেষ পর্যন্ত যারা ফাইট দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেটটা ওই একই জায়গায় আটকানো। আমরা যেমন একটা কথা বললাম না একটু আগে, যে প্রতি 25 জন পরীক্ষা দেয় একটা সিটের এগেনস্টে, এটা গেল পরীক্ষার্থী সংখ্যা। কিন্তু রিয়েল কম্পিটিটর, রিয়েল ফাইটটা দেয় চারজন তিনজন, রিয়েল ফাইটটা দেয় চারজন থেকে তিনজন, 22 জন এরা পরীক্ষা দিলেও যান না দিলেও। আমি একটা অনেস্ট কথা বলবো, বাকি 22 জন ওরা পরীক্ষার ফলে বসে মাত্র, বাট এরা পরীক্ষা দিলেও যা না দিলেও যা, কারণ তারা ওই লেভেলে নাই। অ্যাকচুয়াল ফাইটটা হয় চারজনের মধ্যে বা 5 জনের মধ্যে, যদি আমি অ্যাকচুয়াল পারো। ইনফ্যাক্ট বুঝে চাই যে কয়দিন আগে সারা দিল 20,000 জন পরীক্ষা দিতে পারবে। আমি আমার স্টুডেন্টদের বলেই দিছি, দেখো তোমরা তোমাদের সবচেয়ে কঠিন পার্টটা পারি দিয়ে ফেলছ, যেটা তোমার কন্ট্রোল সবচেয়ে কম ছিল, সামনের পার্টটা তোমার কন্ট্রোল সবচেয়ে বেশি, এবং সামনের যে পার্টটা আছে ওই সামনের পার্টে পরীক্ষার্থী সংখ্যা 20,000 দেখলো, তুমি চোখে দেখছো 20,000, আমি চোখে দেখছি সেটা 20,000, এটা হচ্ছে 6,000 7,000 8,000 বড় জোড়া। কারণ রিয়েল ফাইটার এই কয়জন, রিয়েল ফাইটার কতজন হইতে পারে না, এটা আমরা আগেও জানি। আমরা এত বছর কোচিং সেন্টারগুলোতে পড়াইছি, দেখছি লাখ প্রথম দিন এমনও হয় ভাইয়ার কোলে এসে ক্লাস পর্যন্ত করতে পারাইতে হয় কোনো ছেলেকে, যে ভাইয়ার সিটে বসেও ক্লাস করতেছে, কারণ এত মানুষ মাটিতে বসেও ক্লাস করতেছে। বাট সামনে দিন আগায় দিন আগায় দিন আগায় অ্যান্ড কি হয়, দেখা যায় যে লাস্টের দিকে আইসে, একদম লাস্ট মোমেন্টে আইসে, প্রতি একটা 3 জনের বেঞ্চে একজন বসে আছে, বাকি 2 জন কই ওরা টার্গেট চেঞ্জ করে ফেলছে, ওদের রেজাল্ট ভালো আসে না, ওরা সেকেন্ড টাইম হয়ে যাবে বা এইরকম হয়, লাস্ট পর্যন্ত থাকে কিন্তু খুবই কম সংখ্যক। ঠিক আছে, তো এটাই আমি বলবো, আমি আজকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বললাম, কম্পিটিশন দেন এই দেন তোমার যে স্ট্র্যাটেজি বা যেই লক্ষ্যটা থাকা উচিত সেই লক্ষ্যটা আগে পরে সেম থাকা উচিত, বাস্তবতাটা বোঝা। ঠিক আছে, সো আশা করি এই যে আমার কথাগুলো তোমরা সবাই ভালো করে বুঝছ,